সত্যি বলতে ভাইয়া, সবাই এই প্রশ্নটা আমাকে করে যে আমি কীভাবে দুই বছর চার পাঁচ মাস আমার একটা কেবিনের মধ্যে কীভাবে কাটালাম। আমি ব্লেসড, আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুযোগটা দিচ্ছে, আমি ফারুকের সেবা করতে পারছি, আমার কোনো কষ্ট লাগে নাই। এবং এই পুরো জার্নিতে আমি না বললেই নয়, আমার ছেলে মেয়ে এবং আমার ভাগ্নি, মানে আসলে সে আমার এখন ভাগ্নি তো নয়, সে আমার মেয়ে, লিমা ওর নাম। এই পুরো জার্নিতে আল্লাহ তো পুরো আছে, ওদের সাপোর্টটা না পেলে এটা আমার জন্য আরও অনেক কষ্টের হতো। কারণ আমরা শুধু নর্মাল রুটিন চেক আপে গিয়েছি সিঙ্গাপুরে, আমরা কল্পনা করিনি যে আমাদেরকে এভাবে সিঙ্গাপুরে থাকা লাগবে বা এভাবে আমাদেরকে এই জার্নিটা আমাদের এত কঠিন হবে। তো আমার ছেলে মেয়ে মাত্র লেখাপড়া শেষ করে ওরা ঢাকাতে আসলো, ওরা ও লেভেলস এলেভেলস শেষ করে ওরা পাঁচ বছর ওরা লন্ডনে পড়াশোনা করেছে। এবং মানে ফারুকের আমি এই জিনিসগুলো আমি মানে অ্যাজ এ ফাদার, মানে সে তার বাচ্চাদের লেখাপড়ার ব্যাপারে কোনো কিছু মানে ওই দিকটা প্রায়োরিটি সবচেয়ে বেশি ছিল। বাচ্চারা লেখাপড়া শেষ করে ঢাকাতে আসলো, ওরা মাস্টার্স কমপ্লিট করলো, আর আমরা সাত দিনের জন্য আমরা ইয়েতে গেলাম, সিঙ্গাপুরে গেলাম। এবং সিঙ্গাপুরে যে আমরা গিয়েছে জাস্ট রুটিন চেক আপে গিয়েছে, আমরা এটা আমাদের কল্পনার বাইরে আছে। আল্লাহর রহমতে ফারুকের কোনো ক্যান্সার হয় নাই, আপনার কোনো স্ট্রোক হয় নাই, ওর যা ছিল নার্ভ রিলেটেড এক একটা ইনফেকশন, জিবিএস, অ্যানসেলাপ্যাথি, যেগুলোর নাম হতে আমি লাইফও শুনে নেই, ফারুকের হওয়ার পর থেকে এগুলো আমি জানছি। আর এগুলো ফারুক যে ফাইটার, এটা মানে আমি কি বলবো, এই মানুষটার ধৈর্য শক্তি, এই মানুষটার ও যে আপনার জীবনের সাথে যে যুদ্ধ করে গেছে, আমরা কেউ হলে পারতাম না, কেউই পারতাম না, ওর যে ধৈর্য। আর ওকে আমি যতবার জিজ্ঞেস করতাম তুমি কেমন আছো, সবসময় বলতো আলহামদুলিল্লাহ, কখনই বলতো না যে আমার কষ্ট হচ্ছে বা আমার কখনই কোনো কমপ্লেন নাই, সবসময় বলছে আলহামদুলিল্লাহ। এবং আমরা খুব প্রথম বছরটা একটা এটা আপ অ্যান্ড ডাউন চললো, বা সেকেন্ড বছরটা আল্লাহর অশেষ রহমতে ও ভালোর দিকে যাচ্ছিল। এবং আমরা পুরোপুরি আশাবাদী, মানে ও কখন হারতে পারবে আমরা সেটার জন্য ওয়েট করতেছিলাম, তারপর আমরা বাংলাদেশে নিয়ে আসবো। আর তখন ফারুক মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও যেভাবে আল্লাহকে ডাকছে, ও কিন্তু আল্লাহকে ডাকছে, ওর হেদায়ত হয়েছে, ওর ভিতরে আল্লাহকে হেদায়ত দিছে, মানে ও নামাজ পড়া, ও ইস্তিগফার করা, মানে সমস্ত কিছু এত সুন্দরভাবে করছে। প্রথম একটা বছর আমি সম্পূর্ণ একা ছিলাম, তখন তো করোনার জন্য কেউ যেতে পারে নাই, আল্লাহ ছিল আমার সাথে, আমার সিঙ্গাপুরিয়ান কিছু ফ্রেন্ডস ছিল, ওনারা আমাকে অনেক দেখাশোনা করছে। তারপরের বছর আমার মেয়ে গেল, তো আমার মেয়ে যখন গেছে, ওই আমার মেয়ে, আমি আর ফারুক, আমরা তিনজন, আমাদের এই কেবিনটা মানে এত সুন্দর একটা পরিবেশ ছিল, যেমন আমরা নামাজ পড়তেছি, ও মানে যখন অবসর সময় ও গান শুনতো, ওরে নীল দুইটা গানটা ও অনেক শুনছে, তারপরে পরিবেশটা খুব আনন্দের পরিবেশ ছিল, মনে হতো না যে আমরা হসপিটালে আছে। এবং আমরা খুব খুশি ছিলাম যে ফারুক সুস্থ হচ্ছে, যত দিন যাচ্ছে ও সুস্থ হচ্ছে, আমরা ওকে নিয়ে চলে আসবো।